নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তো চলো বন্ধুরা আমরা রেসিপিটা বন্ধুরা আজ আমি তোমাদের ভেন্ডি দিয়ে একটা টেস্টি নিরামিষ রেসিপি করে দেখাবো এটা কিন্তু খুবই টেস্টি তো তোমরা রুটির সঙ্গে পরোটার সঙ্গে বা গরম ভাতের সঙ্গে এটা খুবই ভালো যায় তো এটা করার জন্য আমি প্রথমে দেখো ভেন্ডিগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি এরপর কাটার আগে কিন্তু আমি এগুলিকে ধুয়ে নিয়েছি তোমরাও কিন্তু কাটার আগে এগুলোকে ধুয়ে নেবে আমি এরপর কড়াইতে শুকনো লঙ্কা আর দেখো এখানে গোলমরিচ মৌরি ধনে আর গোটা জিরে এগুলিকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি হালকা আছে এগুলিকে একটু ভেজে নিতে হবে একটু লাল হলেই আমি এটাকে নামিয়ে আমি গুঁড়ো করে নেব বন্ধুরা এদিকে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেলেই রান্না করছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলিকে দেওয়ার পরে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি কম আছে এটাকে একটু ভেজে নেব খুব বেশি ভাজা হবে না সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও ভেন্ডির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজা হবে না দেখো ভেন্ডির কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে আমি এগুলিকে উঠিয়ে নিচ্ছি এরপর কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপর আমি শুকনো লঙ্কা ফুড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো এগুলিকে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা টমেটোটা একটু গলা পর্যন্তই কিন্তু এটাকে ভেজে নিতে হবে এরপর আমি একটা বাটিতে জলের সঙ্গে হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটার জলটা শুকানো পর্যন্ত ভালো করে আমি এগুলিকে কষিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা মশলার জলটা শুকিয়ে গেছে মানে মশলাটা ভাজা হয়ে গেছে এরকম অবস্থায় আমি ভেজে রাখা ভেন্ডিগুলি দিয়ে দিলাম দেওয়ার পরে মশলার সঙ্গে ভেন্ডিগুলিকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এদিকে আমি আলুগুলিকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম এই ভেন্ডির মধ্যে সেদ্ধ করা আলুটা একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি তো তোমরাও কিন্তু এইভাবে আলুগুলি সেদ্ধ করেই ভেন্ডির মধ্যে দেবে তাহলে এর ঘনত্বটা খুবই ভালো হয় আর খেতেও খুবই টেস্টি হয় এরপর আমি আলুগুলোকে দেওয়ার পরে ভেন্ডি আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব তো বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে ভেন্ডি আলু আর জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই ছোট পরিবারে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো যারা এখন আমার পরিবারটিকে সাবস্ক্রাইব নি তারা একটু সাবস্ক্রাইব করে দিও এর মধ্যে আমি একটু লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবং ঢাকা দিয়ে এটাকে সাত মিনিটের জন্য রান্না করে নেব আমি ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম সাত মিনিট পর দেখো বন্ধুরা এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ঘনত্বটা কেমন হবে তোমরা বুঝতেই পারছ এরপরে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে তো মশলাটা দিলে এই সবজিটা খেতে খুবই ভালো লাগবে তো এটা একদম দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও যে এটা কেমন হয়েছে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার